আপনাদেরকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি অপরাজিতা দাস। শুরু করছি আজকের খবর। প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। প্রচারের শেষ বেলায় বিজেপি পালে হাওয়া তুলতে শিলচর ও সোনাইয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। র্যালিতে বিশাল জনসমুদ্র, প্রচার শেষে চমক তুলে আশা জাগালেন নির্দল প্রার্থী দিলীপ পাল। সোনাইয়ে মুখ্যমন্ত্রীর সভার পরই আমিনুলের উপর আক্রমণের চেষ্টা, তিনটি গাড়ি ভাঙচুর ও সমর্থক আক্রান্ত। এআইইউডিএফ কে দায়ী করলেন আমিনুল। বন্ধন ব্যাংক ঋণ মুকুব, হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা ব্যক্তিগত ও রাজনৈতিক মন্তব্য বলে উল্লেখ করলেন বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ। মন্ত্রী হিমন্তের বিরুদ্ধে আজ বিস্ফোরক মন্তব্য করলেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল। প্রচারে এগিয়ে থেকে জয় সম্পর্কে আশাবাদী তোমাল। জয়ী হয়ে শিলচরে সর্বাত্মক উন্নয়নকে প্রাধান্য দেব বললেন বিজেপি প্রার্থী দীপায়ন। বরাকের সবকটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আজ তিনি প্রথমে রাতাবাড়ি, উত্তর করিমগঞ্জ, ধলাই, শিলচর, সোনাই ও উধারবন্দে মোট 6টি জনসভার প্রার্থীদের পক্ষে বক্তব্য রাখেন। র্যালিতে বিশাল জনসমুদ্র, প্রচার শেষে চমক তুলে আশা জাগালেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল। আজ শিলচরে প্রায় 10,000 সমর্থকদেরকে নিয়ে চমকপ্রদ র্যালি করে আলোড়ন জাগালেন তিনি। সোনাইয়ে মুখ্যমন্ত্রী সভার পরই আমিনুলের উপর আক্রমণের চেষ্টা, তিনটি গাড়ি ভাঙচুর ও সমর্থক আক্রান্ত। এআইইউডিএফ কে দায়ী করলেন আমিনুল। তিনি আরো বলেন, এটা গণতন্ত্রের উপর আক্রমণ, জনগণ ভোটের মাধ্যমে তার জবাব দেবেন। ইউডিএফর প্রার্থীরা অন্যায় করছে, তারা আমরা গাড়ি ভাঙচুর করছে, আমরা কোনো অবস্থা তারার প্রতি অন্যায় করতাম না। আমরা আইনের আশ্রয় নেব, আইনে ব্যবস্থা নেব, যেহেতু সরকার আমরা সরকার বর্তমানে আমরা আমলার মুখ্যমন্ত্রী এখানে থাকা অবস্থায় এই ঘটনা ঘটাইছে। আমরা এডিজিপি এস এন সিং আছেন এখানে, এখানে এসপি, আমরা ডিআইজি সব আছেন, আমরা ব্যবস্থা হইব, আমরা সব শান্তি শৃঙ্খলা যাতে বজায় রাখে এই আমার অনুরোধ। কয়টা গাড়ি ভাঙা হয়েছে? তিনটা গাড়ি ভাঙছে। ইউডিএফ এর যারা কর্মী সমর্থক, যারা ইউডিএফ এর অফিস বেড়াল, ইউডিএফ এর জেলা কমিটি সাধারণ সভাপতি ছিল, ইউডিএফ এর সাধারণ সম্পাদক, সব প্রায় 25 জন মানুষে তিনটা গাড়ি ভাঙচুর করছে। আচ্ছা, আপনার সমর্থকের কেউ কিছু হয়নি? আমরা সমর্থকের দুই একজনের জখম হয়েছে, খিলগুষি মারছে, এমন কোনো সিরিয়াস নাই। হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা ব্যক্তিগত ও রাজনৈতিক মন্তব্য বলে উল্লেখ করলেন বন্ধন ব্যাংকের সিইও চন্দ্রশেখর ঘোষ। ঋণের অর্থ কোনোভাবে মুকুব করা সম্ভব নয় বলে তিনি এক বিবৃতিতে জানান। মুখ্যমন্ত্রী হিমন্তের বিরুদ্ধে আজ বিস্ফোরক মন্তব্য করলেন শিলচরের নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল। বলেন, 6 বছর আগে কংগ্রেসে থেকে যে খেলা করেছেন, এখন জার্সি বদল করে বিজেপিতে সেই খেলায় খেলছেন হিমন্ত বাবু। বরাকে প্রচারে এসে প্রতিবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যান হিমন্ত বিশ্ব শর্মা। আমার লড়াই নির্দল প্রার্থীর সাথে, বললেন কংগ্রেস প্রার্থী তমাল কান্তি বণিক। নির্দলের সাথেই হয়তো হতে পারে বিজেপি, জানি না, হয়তো। আমার দেখুন, এটা আমার ব্যক্তিগত মতামত, এবার প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকতেই পারে।
জয়ী হয়ে শিলচরকে কর্পোরেশন রূপান্তরিত করে সর্বাত্মক উন্নয়নে সচেষ্ট থাকব বললেন বিজেপি প্রার্থী দীপায়ন। বিস্তারিত খবর এখানেই শেষ হলো। নমস্কার।